আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্টস, সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা ইংলিশ ক্লাস করব। আজকে আমরা অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক নীল কালার বইটি থেকে আইটেম নাম্বার 13 করব। নীল কালার বইয়ের পেজ নাম্বার 18। দিস কার ইজ নট স্মল, ইট ইজ বিগ। এই গাড়িটি ছোট নয়, ইয়া হয় বড়। দিস ম্যান ইজ নট ইয়ং, হি ইজ ওল্ড। দেখো ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাতে তোমাকে সঠিক কথাটি লিখে ফিল আপ করতে হবে। প্রথমটা যেরকম করা আছে, তোমার ইজ নট এবং ইজ এই কথাটা ইউজ করে আমরা এটা সলিউশন করব। দেখো প্রথমটাতে কি বলা ছিল, দিস কার ইজ নট স্মল, গাড়িটি ছোট নয়। তাহলে কি গাড়িটি? অবশ্যই বড়। সেম, দিস ম্যান ইজ নট ইয়ং, লোকটি যুবক নয়। তাহলে অবশ্যই সে বৃদ্ধ, তাহলে হি ইজ ওল্ড। সেম তিন নাম্বার, দিস বয় ইজ নট শর্ট, দিস বয় ইজ নট শর্ট, ছেলেটি খাটো নয়। যদি ছেলেটি খাটো না হয় তাহলে কি? অবশ্যই সে লম্বা, তাহলে হি ইজ টল। চার নাম্বার, দিস ক্যাট ইজ নট থিন, পিকচারে একটা বিড়াল দেওয়া আছে এবং বিড়ালটার সাইজ দেখে মনে হচ্ছে এটা একটু মোটা। তাহলে আমাদের কি লিখতে হবে খালি করে? দিস ক্যাট ইজ নট থিন, বিড়ালটি চিকন নয়, ইট ইজ ফ্যাট, ইয়া হয় মোটা। দিস বয় ইজ নট কোল্ড, পিকচারে দেখা যাচ্ছে যে ছেলেটি গরম অনুভব করছে। তাহলে আমরা লিখব দিস বয় ইজ নট কোল্ড, ছেলেটি ঠান্ডা অনুভব করছে না, হি ইজ হট, সে গরম অনুভব করছে। তাহলে ছয় নাম্বার, দিস শার্ট ড্যাশ নট ক্লিন, তাহলে এখানে দেখা যাচ্ছে একটা শার্ট ক্লিন নয়। তাহলে লিখব দিস শার্ট ইজ নট ক্লিন, ইট ইজ ডার্টি। পিকচার দেখে আমরা কথাগুলো সাজিয়ে লিখছি, ডেমো দেখে দেখে। সাত নাম্বার, দিস পেন্সিল ইজ নট থিন, পেন্সিলটি চিকন নয়, ইট ইজ থিক। দিস রুলার ইজ নট লং, রুলারটি লম্বা নয়, ইট ইজ শর্ট। এই ছিল তোমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকের থেকে কিছু ফিল ইন দ্য গ্যাপস। এগুলো তোমাদের ফিল ইন দ্য গ্যাপস হিসেবেই আসবে। সো বইয়ে যেভাবে আছে তোমরা সেম এভাবেই করবা। তোমাদেরকে ক্লাসে আমরা ওয়ার্কশিট দিয়েছিলাম, সেম ওয়ার্কশিটে যেরকম করে দিয়েছিলাম ওইরকম করেই হবে। এটার ওয়ার্কশিট দেওয়া হয়নি, ইনশাল্লাহ যদি স্কুল খোলে দিয়ে দেব। আর আপাতত এখান থেকে সলিউশন করে দিয়েছি, এভাবেই তোমরা খাতায় এসডব্লিউ কপিতে দুইবার করে করো, বাকিটা ওয়ার্কশিট পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।